আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তন্ময় চেঁচিয়ে উঠে বলল, সেলিম ও আমার ফ্রেন্ড না, ও তো আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ড। আমাদের ফ্ল্যাটে বড় ভাইয়ের কাছে আসতো মাঝে মাঝে, ড্রিঙ্কস করতে আর মাঝে মাঝে মেয়ে নিয়ে আসতো। ও তোমাকে রুমে ডেকে নিয়ে গেছে আমার কথা বলে। ও মাই গড, আমি আবার সেদিন বড় ভাইকে কল দিয়ে বলেছিলাম তোমাকে রংপুর পাঠিয়ে দিয়েছি, ব্রেকআপ করছি আর আমি ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, এজন্যই ওরা সুযোগটাকে কাজে লাগিয়েছে। তারপর কি হলো? মিশু কিছুক্ষণ তন্ময়ের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। ব্যাপারটা এরকম সেটা মিশুও জানত না, আজ সব পরিষ্কার হয়ে গেল। দুঃখে কান্না করতে ইচ্ছে করছে ওর। তন্ময় এগিয়ে এসে জানতে চাইল, তারপর কি হলো? ওরা তোমার সাথে বাজে আচরণ করেনি তো? ওরা ড্রাগস নেয়, তোমাকে খারাপ কিছু বলেছে? মিশুর গলা বন্ধ হয়ে গেছে। সে রাতের ভয়ঙ্কর কথাগুলো মনে করতে গেলে পাগল হয়ে যাবে। চোখ বেয়ে জল পড়তে লাগলো টপ টপ করে। তন্ময় বারবার জানতে চাইল ওরা খারাপ কিছু বলেছে কিনা। মিশু বলল, শুধু কি বলা, সেলিম নামে ছেলেটাকে কে যেন নাম ধরে ডাকছিল, তখন ওর নামটা শুনতে পাই। আমি ভেবেছিলাম এ নামে তোমার কোনো ফ্রেন্ড নেই। সেই মুহূর্তে ও বলল তুমি ছাদে আছো, সে গিয়ে রুমে পাঠিয়ে দেবে। এরপর রুমে এক বিশাল দেহি ভয়ঙ্কর লোককে ঢুকিয়ে দেয়। লোকটার হিংস্র থাবা আমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছিল। ধর্ষণের পর কেন কোনো মেয়ে মারা যায় সেদিন বুঝতে পেরেছিলাম, এই লোকটা আমার উপর হিংস্র পশুর মতো আক্রমণ করেছিল। আর বলতে পারল না, সে ডুকরে কেঁদে উঠে। তন্ময় ধপ করে বসে পড়ল। মিশুর সাথে এরকম বাজে কিছু ঘটবে এটাও ভাবতেও পারেনি। মিশু জোর বাসায় চলে যাবে এটাও কল্পনা করেনি। ওই ছেলেগুলোর জন্য বহুবার ফ্ল্যাট বদলাতে চেয়েছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আজ ওরাই মিশুর সাথে এরকম কিছু করবে তন্ময় দুঃস্বপ্নেও ভাবেনি। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। মিশু চোখ মুছে বলল, আমার কোনো ক্ষতি হয়নি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। সেই মুহূর্তে কোথা থেকে আমার শক্তি এলো জানি না, আমি ওই লোকটার লিঙ্গ বরাবর জোরে লাথি বসিয়ে দিই, এরপর ছুটে পালিয়ে আসি। এরপরের অধ্যায় আরো অকল্পনীয়, তুমি আমি কেউ কখনো কল্পনাও করিনি। তন্ময় মাথায় হাত দিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। কথা বলার মতো অবস্থায় নেই নিজেকে। আজ অবধি নিজেকে আজ সত্যি খুব অপরাধী মনে হচ্ছে। মিশু বলল, আমার পিরিয়ড চলছিল, পাগলের মতো ছুটতে ছুটতে এসে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমার সাথে কি কি ঘটেছে আমার স্পষ্ট মনে নেই। এরপরের ঘটনাগুলো আবছা মনে আছে। চোখ মেলে দেখি আমার সামনে অনেকগুলো ছেলে মেয়ে মুখ উপর হয়ে আছে। সবচেয়ে সুন্দর মেয়েটা আমাকে তুলে ধীরে ধীরে রাস্তার পাশে এনে বসায়, আর সবচেয়ে সুন্দর দেখতে ছেলেটা সবার সামনে আমাকে কোলে নিয়ে সিএনজিতে তোলে। পাগলের মতো ছুটছিলাম বলে পিরিয়ডের ব্লাড পায়জামায় মাখামাখি হয়ে গেছিল। সেই অবস্থায় ওই মানুষটা আমাকে কোলে নিয়ে সিএনজিতে তোলে। ওর বোন অর্থাৎ সেই সুন্দরী মেয়েটা আমার ব্যাগ বদলে দেয়। আমি তো ভেবেছিলাম মানুষরূপী কোনো ফেরেস্তা, নয়তো যেখানে ছেলেরা মেয়েদের এসব নিয়ে হাসাহাসি করে সেখানে সেখানে ওরা ভালো সবাই। সেই সুন্দর মানুষটা আমাকে খাবার খাওয়ায়, আমার হাত পা মালিশ করে দেয়, আমাকে নিয়ে হসপিটালে যায়। সেখান থেকে আবার কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে করে করে ট্রেনে তোলে। আমার একদমই হুঁশ ছিল না, একটু পরপর শুধু চোখ মেলে টের পাচ্ছিলাম এরকম কিছু ঘটছে। ঔষধ খাওয়ার পরপরই সেই মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমার ঘুম ভাঙে ট্রেনে, তখনও সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এত সুন্দর কোনো মানুষ কিভাবে হতে পারে আমি এখনো ভেবেই পাই না। তন্ময় অবাক হয়ে শুনছিল, এবার বলল, ওই মানুষটা সত্যি দেবদূত হয়ে এসেছিল, এমন মানুষ আছে আমার জানা ছিল না, তাকে হাজারো স্যালুট। এই সুন্দর মানুষটা আর ওই মেয়েটার সাথে আমার পরিচয় করিয়ে দিতে পারবা? ওদের সালাম জানাতে চাই আমি, আমার মিশুকে বাঁচিয়েছে ওরা। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই সুন্দর মানুষটা হচ্ছে এখন আমার স্বামী মেঘালয় আহমেদ, আর সেই মেয়েটা আমার ননদ মৌনি। তন্ময় আঁতকে উঠে বলল, কি আন্টি যা বলছে সেটাই তাহলে ঠিক, মানুষটা তোমাকে একবার বিয়ে করে নিল? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, বিয়েটা একটা গল্প ছিল, মানুষটা যেমন ভালো তেমনই অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি আকর্ষণীয়। সে আমাকে কখনোই বিয়ে করতে চায়নি আর আমিও চাইনি, এমনকি দুই পরিবারের কেউই চায়নি। প্রকৃতি চেয়েছিল তাই অ্যাক্সিডেন্টালি বিয়েটা হয়ে গেছে। আমি চেয়েছিলাম ওনাকে ছেড়ে দিতে, কিন্তু উনি বলেছিলেন বিয়েটা যখন হয়েই গেছে তখন দায় এড়ানোর কোনো মানেই হয় না। তন্ময় বলল, কি বলছে এসব, মাত্র কয়েকদিনের মধ্যে এত কিছু হয়ে গেল, কিন্তু শুধু দায়বদ্ধতা থেকে কি আজীবন থাকা যায়? তুমিও মেনে নিলে? মিশু গর্বের সাথে বলল, মেঘালয়কে দেখলে দেখতে ইচ্ছে করে,
তখন কথা বলে ওর কথা শুনতে ইচ্ছে করে। যার স্পর্শ পেয়ে পাগল হয়ে গেছি আমি, ওই মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি। ইনফ্যাক্ট পাগলের মতোই ভালোবাসতে চাই। আল্লাহর কাছে আমার পরম বিপদের মুহূর্তে পাঠিয়েছে, যেভাবেই হোক আমাদের জুটি বেঁধে দিয়েছেন। সেই সৌভাগ্যকে আমি আর পায়ে ঠেলে দিতে পারবো না। একটা কথা কি জানো তন্ময়, স্মার্টনেস শুধু আউটলুক দিয়ে হয় না। স্মার্টনেসের নতুন সংজ্ঞা আমি জেনেছি আমার মেঘালয়ার মৌনিয়াপুর কাছ থেকে। তোমাদের আঘাতটা আমি ভুলেই গেছিলাম। তুমি এসে আর দয়া করে আমার জীবনটাকে শেষ করে দিও না। দোহাই লাগে, তুমি চলে যাও, আর কোনো দিন যোগাযোগ করার চেষ্টাও করো না। মেঘালয়ের কথা বলতে বলতে মিশুর চোখে মুখে এক ধরনের প্রসন্নতা ফুটে উঠেছিল। তন্ময় মুগ্ধ হয়ে দেখছিল শুধু। মিশু সুখী হলে আর বাধা দিতে চায় না। মেয়েটা অনেক বড়, মেয়েটা অনেক ঝড় সামলে উঠেছে, আর কোনো ঝড় যেন না আসে। তন্ময় মিশুর পায়ে হাত রেখে বলল, মাফ করে দিও আমাকে। মিশু দ্রুত পা সরিয়ে নিয়ে বলল, কি করছো, প্লিজ এরকম করো না। আমি আর কখনো আসবো না, যোগাযোগও করবো না। তুমি সুখী হও, সেটাই আমাকে সুখ দিবে। আমি না হয় দূর থেকে আমার পাপে প্রায়শ্চিত্ত করব। মিশু বলল, তন্ময় কেউ ভালোবাসলে তাকে অপমান করতে হয় না। আমি শর্ট, আমি গাইয়া, এসব বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছো। আমি গ্রামে জন্মেছি, এটা কোনো অপরাধ হতে পারে না। আর আমার উচ্চতা আল্লাহ আমাকে দিয়েছেন, জন্মের উপর কারোর হাত থাকে না। জানো মেঘালয় কি বলে, ওর হাইট প্রায় 6 ফুট। অথচ ও আমাকে বলে, মিশু তুমি আমার কাছে একটা ফুটফুটে পুতুলের মতো, যাকে কোলে বসিয়ে আদর করা যায়। খাটো মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরলে অনেক আরাম লাগে, আর আমি আনস্মার্ট বলে ও আমাকে ছেড়ে যায়নি, বরং আমাকে শিখিয়েছে স্মার্টনেস কি। জানো মেঘালয় একজন সত্যিকার মানুষ, আমি খুব ভাগ্য করে ওকে পেয়েছি। তন্ময়ের আর বলার মতো কিছুই নেই। মিশুকে ফিরিয়ে দেওয়াটা জীবনের সব থেকে বড় ভুল ছিল, সেটা স্বীকার করে সেখান থেকে চলে গেল। হাত থেকে বটিটা ফেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো মিশু। আজ সমস্ত কনফিউশন, সমস্ত রাগ, অভিমানের অবসান ঘটেছে। তন্ময়কে যা যা বলতে চেয়েছিল সব বলতে পেরেছে, আর মেঘালয়কে নিয়ে থাকা সমস্ত কনফিউশনও দূর হয়ে গেছে। এখন তো ইচ্ছে করছে বিয়ের দিনটা যেন দ্রুত এগিয়ে আসে। মেঘালয়কে দেখতে বড্ড ইচ্ছে করছে। ছাদে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো মিশু। তন্ময় রাস্তায় এসে একবার ছাদের দিকে তাকাতেই মিশু হাত নেড়ে বিদায় দিল। তন্ময়ও হাসি মুখে বিদায় জানিয়ে চলে গেল। উফ, কি যে শান্তি লাগছে, অনেকদিন পর খুব শান্তি লাগছে। মিশুর আকাশের দিকে তাকিয়ে বলল, মিসি মেঘালয়, 10 দিন ফোন দিতে বারণ করেছি, কিন্তু আমি নিজেই তো 10 দিন থাকতে পারবো না। রিয়েলি মিস ইউ, বড্ড সুখ সুখ লাগছে আমার। এই সুখের সময় যদি সকালে ঘুম থেকে উঠেই তোমাকে দেখতে পেতাম, এস যদি সম্ভব হতো হুট করে চলে আসতে, যদি আমার মতো খুশির কেউই হতো না। আসবে মেঘমণি তোমার মিশুর কাছে? সারা রাত খুব ভালো ঘুম হলো মিশুর। রাতে কোলবালিশ জড়িয়ে ধরে দুশ্চিন্তা মুক্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। শেষ রাতে হঠাৎ কারো হাতের উষ্ণ স্পর্শে ঘুমটা ভেঙে গেল। কোলবালিশটা কত ভালো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এরকম কোলবালিশ সব সময় দরকার। মিশু দুই হাতে শক্ত করে জাপটে ধরল বালিশটাকে। কোলবালিশও তার এক হাতে চুলে হাত বুলাতে বুলাতে অন্য হাতে জড়িয়ে ধরল মিশুকে। বাহ, কোলবালিশ জড়িয়ে ধরতে শিখেছে। মিশু দুই হাতে জাপটে ধরতে ধরতে গাঢ় ঘুমে তলিয়ে যাচ্ছিল। এমন সময় কপালে আলতো চুমুর স্পর্শ পেয়ে আচমকা ঘুম পালিয়ে গেল। কোলবালিশ চুমু খেতেও শিখে গেছে, কিভাবে সম্ভব। চোখ মেলে তাকালো মিশু, মেঘালয়কে দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। খুব কাছ থেকে মেঘালয়কে তাকিয়ে থাকতে দেখে রীতিমতো হাঁ হয়ে গেল। মেঘালয় এসেছে, এটা স্বপ্ন নয় তো? মিশুর নিজের নখে নিজেই কামড় দিয়ে লাফিয়ে উঠল, ব্যথা পেয়েছে, তার মানে স্বপ্ন নয়। মিশু চোখ কচলাতে কচলাতে বিছানার উপর উঠে বসল, অনেকটা থ মেরে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। কিন্তু মেঘালয়কে গতকালই ঢাকায় রেখে এসেছে, তবে সে কিভাবে এসে হাজির হলো? মেঘালয় হাসতে হাসতে ভ্রু দুটো নাচিয়ে বলল, সারপ্রাইজড, আপনি কোথা থেকে এলেন? ঢাকা থেকে। এত রাতে আপনি রওনা দিয়েছেন কখন? মিতু ফোন দিয়ে বলেছে তন্ময় এসেছে, তোমাকে ফোনে পাচ্ছিলাম না, আমার বউকে কেউ তুলে নিয়ে যাবে আর আমি বসে বসে দেখবো। মজা পেল মিশু, মেঘালয়ের চুলগুলো এলোমেলো হয়ে আছে, খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে ওকে, চোখ দুটো ফুলে আছে, একদিনে এই অবস্থা। মনে মনে বলল, এত টান, আমি ডাকলাম আর তুমিও চলে এলে। কিন্তু মুখে বলল, আপনি তো আমাকে কখনো ভালোই বাসতে পারেননি, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? মেঘালয় বলল, না আসলে বুঝি খুশি হতে। মেঘালয়ের গলার স্বরে এক ধরনের রাগ মিশে আছে। বেশ মজা লাগছে মিশুর, ওকে আর একটু জ্বালানোর জন্য বললাম। তা জানি না, কিন্তু কে আমাকে বেশি ভালোবাসে সেটা বুঝতে সুবিধা হতো।
ভ্রু কুচকে মেঘালয় জিজ্ঞেস করলাম। মানে? মানে তন্ময় তো নিজের ভুল বুঝতে পেরেছে, আর ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আপনি যেহেতু এখনো বাসেন না, কাজে আমার তন্ময়কে নিয়েও একবার ভেবে দেখা উচিত। মেঘালয় ভয়াবহ রেগে গেল, কিন্তু মুখে রাগ দেখাতে পারলো না। মিশু তাকিয়ে দেখে মেঘালয়ের চোখে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। মুখ টিপে হেসে ও বলল, আজীবন একসাথে থাকতে হবে, সবকিছুর আগে একবার ভেবে চিনতে তারপর ডিসিশন। মেঘালয় হাত বাড়িয়ে মিশুকে বুকে টেনে নিয়ে বলল, কিসের ডিসিশন? আমি তোমার হাজবেন্ড, আমার সামনে কথা বলার আগে বুকটা একবারও কাঁপলো না? কথা বলার সময় কি কাঁপে তাও জানেন না দেখছি? ঠোঁট কাঁপে, ঠোঁট, অন্য কিছু নয়। মেঘালয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মিশুর চোখের দিকে। মিশুর চোখে হাসির ঝিলিক, ঠোঁটে দুষ্টুমি হাসি মিশে আছে। মেঘালয় রাগবে নাকি হাসবে বুঝতে পারলো না। মিশুর আঙুলের ফাঁকে আঙুল রাখতে রাখতে বলল, মেরে হাড়টি গুঁড়ো করে দেবো, খুব বাজে হয়ে গেছো। সে কি, আপনি আমাকে মারবেন? তন্ময় বলেছিল কোনো দিনও আমার গায়ে হাত তুলবে না। হাত তুলবে একর থেকে, হাত থাকলেও তুলবে? আমার বউকে কেড়ে নিয়ে গেলে আমি হাত রাখবো নাকি? মিশু মেঘালয়ের সামনে বসে বলল, খুব তো আমার বউ করছেন, বউয়ের জন্য কি করেছেন শুনি। মেঘালয় আমতা আমতা করে বলল, আমার এত দ্রুত গাড়িটা নিয়ে এনেছি যে কিছুই আনতে পারিনি। আর তন্ময় আমাকে বলতো যতবার বাইরে যাবে ততবারই আমার জন্য চকলেট আইসক্রিম বিস্কুট টিস্কুট নিয়ে তবেই ফিরবে। হাউ কিউট! মেঘালয় তেলে বেগুনে জ্বলে গেল। তন্ময়ের নাম নিয়ে বারবার খেপানো হচ্ছে, কিন্তু মিশুর মনে তন্ময়ের জন্য একটু জায়গা ফাঁকাই ছিল, সেটা মেঘালয় জানে, নয়তো গত রাতে এভাবে সেন্সলেস হয়ে পড়তো না। মেঘালয়ের ফোনও রিসিভ করেনিও, এতটাই হতাশায় পড়ে গিয়েছিল। তাহলে কি এখনও তন্ময়কে ভালোবাসেও? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করেই বসল মেঘালয়, তুমি কি এখনো তন্ময়কে ভালোবাসো মিশু? মিশু দুষ্টুমি করে বলল, জানি না। জানো না মানে? সত্যি করে বলো তো, তুমি এখন ওর কাছে যেতে চাও কিনা? যদি বলি চাই। থমকে গেল মেঘালয়, অনেকক্ষণ কথা বলতে পারলো না। মেঘালয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আমি তোমাকে ছেড়ে দেবো। বুকটা চিনচিন করে উঠল মিশুর, এই কথাটা শুনলে বুক ফেটে কান্না আসতে চায়, কিছুতেই সহ্য করা যায় না। মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে দেখলো কত মায়া নিয়ে তাকিয়ে আছে ও। যদি ছেড়েই দেবে তাহলে এত কষ্ট করে কি করে এতটা পথ পাড়ি দিয়ে চলে আসতো? মিশু একটু হলেও বুঝে, মিশু চোখে চোখে প্রশ্ন ছুড়ে দিল, ভালোবাসেন খুব তাই না? মেঘালয় চোখে চোখ রেখে উত্তর দিল, আর কখন এরকম কথা দুঃস্বপ্নেও বলবে না বলে দিলাম। আচমকা মেঘালয়কে জড়িয়ে ধরল মিশু, দুহাতের বন্ধনে শক্ত করে ধরার চেষ্টা করল। মেঘালয় পাগলের মতো মিশুর মাথাটা বুকে চেপে ধরে রইল, যেন বুকের সাথে পিষে ফেলতে চাইছে। মিশুকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে তবেই বোধ হয় সুখ লাগবে। খুব আপন করে নিতে ইচ্ছে করছে মেয়েটাকে, কতটা আপন হলে যে আর দূর মনে হবে না। দুজনের কেউই আর কোনো কথা বলতে পারল না, একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল। একটু পরেই শোনা গেল পাখির কিচির মিচির। গোসলের পর চুল মুছতে মুছতে মিশু রুমে এসে দেখল মেঘালয় এখনো ঘুমাচ্ছে। সারা রাত জার্নি করে এসেছে, একটু ঘুমানো দরকার। মিনিট দুয়েক মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে থাকার পর মিশু এগিয়ে এসে বিছানায় বসল। ঘুমানোর সময় মেঘালয়ের শরীরটা অন্যরকম উষ্ণ হয়ে ওঠে, ওর উষ্ণ গলাটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। মিশু নিচু হয়ে এসে মেঘালয়ের গলায় হাত রাখা মাত্রই টের পেয়ে গেল মেঘ। ও জেগেই ছিল, তবুও চোখ মেলল না। চুপটি মেরে মিশুর স্পর্শকে অনুভব করার চেষ্টা করল। মিশু গলায় হাত রেখে আলতো করে ছুঁয়ে দিয়ে নিচু হয়ে এসে মেঘালয়ের কপালে ঠোঁট স্পর্শ করল। এমন সময় মেঘালয় দু হাতে ঝাপটে ধরল ওকে। মিশু মুখটা তুলে মেঘালয়ের মুখের উপর উপর হয়ে এল, দুপাশের ভেজা চুল মেঘালয়ের গলার উপর হেলে পড়েছে। মেঘালয় বলল, তোমাকে কোন ড্রেসে সব থেকে সুন্দর লাগে জানো? না, কিসে? শাড়িতে। শাড়ি পরবা? নতুন শাড়ি কিনতে হবে, আজকে শপিং এ নিয়ে যাব। নতুন কয়েকটা ড্রেস তো কিনতে হবে তোমার, তোমাকে যে ড্রেসে সব থেকে বেশি মানায় সেগুলো নিয়ে দেবো। আচ্ছা, আমি তো জানতাম আমাকে সব ড্রেসে মানায়। গায়ের রঙের সাথে ড্রেসে শ্যুট করার একটা ব্যাপার থাকে, আর হাইট ও ওয়েট অনুযায়ী কোন জামাটা পরলে বেশি সুন্দর লাগবে সেটাই পরা উচিত, তাই না? আচ্ছা, আপনি এত কিছু জানেন কি করে? জানতে হয় রে পাগলি, সাধে কি মেয়েরা তোমার বরের জন্য পাগল? হ্যাঁ, এ খুব খারাপ, ছাড়ুন আমাকে। মেঘালয় এক হাতে মিশুর চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, সবসময় যে স্টাইলে চুল বাঁধো মাঝে মাঝে ভিন্নতা একটু আনা দরকার, এতে একটা আলাদা লুক চলে আসবে। উফ, আপনি ফ্যাশন ডিজাইনার হলেন না কেন বলুন তো? ববের ফ্যাশন ডিজাইনার হব বলে হয়েছে, এবার ছাড়ুন আর উঠে ফ্রেশ হয়ে আসুন দ্রুত। মেঘালয় মিশুকে আরো জোরে বুকের সাথে চেপে ধরে বলল, ছাড়বো না, আজকে সারাদিন শুয়ে থাকবো।
কথাটা বলেই মিশুকে টেনে বিছানায় তুলে নিল, কম্বলের ভেতরে টেনে নিয়ে বুকের সাথে চেপে ধরে রইল। মিশু এই মানুষটার সাথে পারে না কিছুতেই, শক্ত হাত দুটো দিয়ে মিশুকে এমন ভাবে ধরে রইল যে মিশুর নড়াচড়ার শক্তি পর্যন্ত রইল না। খুনসুটি চলতে লাগলো দুজনাতে। সারাটা দিন শপিং, খাওয়া দাওয়া, দুষ্টুমি আর ঘোরাঘুরি করেই কাটলো। রাত্রিবেলা হঠাৎ খবর এলো তন্ময়কে পুলিশ গ্রেফতার করেছে। যে ছেলেটা মিশুর উপর আক্রমণ করেছিল তাকে মারতে মারতে মরার মতো অবস্থা করে ফেলেছে তন্ময়, আর সেলিমকেও প্রচুর মেরেছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। কথাটা শুনেই বুকটা কেমন করে উঠল মিশুর। তন্ময়কে ছাড়ানোর জন্য ওকে যেতেই হবে, কারণ ওর যে এখন কেউই নেই, আর মিশুকেও সাক্ষী দিতে হবে সত্য ঘটনার। তবে ওদের এই করুণ অবস্থার কারণে মেঘালয় তন্ময়ের প্রতি অনেকটা সন্তুষ্ট। বারবার বলছিল